কাদার দেবে না, ছুইলে রাখছি কাদার লাগে পরে। বেশি করে কাটে না হিসাবে তো বাবা। আমার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, কুমিল্লা। কুমিল্লা, এই জন্য তো হিসাব ঠিকই তো হিসাবে তো মামা। বিষয় ভালো জিনিস খাওয়াবেন সব সময় করু। হ্যাঁ, এটা ছোলা, এটা গুন্ডি আছে, চানাচুর, সরিষার তেল না অনেক কিছু মিক্স করা গরম মশলা। মাসালা মুড়ি এখানে কয় টাকার দিচ্ছেন? দশ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার সিটিসুদের সামনে। তো এখানে এসে আমি এই যে আমার মামার সেই স্পেশাল একটা মাসালা মুড়ি নিয়েছি, যার মূল্য হচ্ছে 10 টাকা। এই যে এখানে 10 টাকার মুড়ি দিচ্ছেন, তো এবার এটা খেয়ে টেস্ট করে দেখি আসলে এটার টেস্টটা কীরকম বা কেমন হয়েছে। তো মুড়ি কি শুধু বিক্রি করেন না নিজেও খান? দেখো আমার কি করছো, আমার জন্য তো দাঁড়াল, আমার জন্য তো সিঙ্গে। অনেক সময় তো গল্প হলো, এবার মুড়ি খেয়ে টেস্ট করে দেখি আসলে টেস্টটা কিরকম। বিসমিল্লাহির রহিম। অনেক অনেক টেস্টি মশলা মুড়ি। কেমন চলে? মোটামুটি ভালো। এখানে মুড়ি বিক্রি করার সময় কত বছর হয়? এই অল্প কিছু অল্প কিছুদিন ধরে ধরছে। বিয়ে করছেন তো? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? ছেলে আছে। এই যে দাদা, আপনার সংসার কেমন চলছে? আল্লাহ পাক কাফুল আলামিন চালায়। আল্লাহ আমার সত্যি হবে, ভালোই চলতেছে। মুরগি কিনে আনেন না বাড়ি থেকে নিয়ে আসেন? সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে মুড়ি, বানানোটাও বেশ ভালোই ছিল। নোট, আর আমি যে মুড়ি নিয়েছিলাম তার মূল্য ছিল 10 টাকা। ওই 10 টাকা আমি মামাকে দিয়ে দিচ্ছি। মামা মুড়ি খাওয়ার জন্য বেশ ভালো, মুড়ি অনেক বেশি পছন্দ করে না, অনেক ভালো লাগে। ভালো থাকে না?